বিহু সংঘটিত করার কারণে এই বছর যখন কর্মকর্তা সকল আপনার ইয়াতে আমার লগতে উপস্থিত আছে আর এই বিহুতলী এই অনুষ্ঠানটো আপনালোকে পরিচালনা করার ক্ষেত্র ভালকে লই যার ক্ষেত্র যখন কর্মকর্তা আমার লগতে ইয়াত আর সম্মুখত আছে অলপ আগতে আমার বরাক ভ্যালির ফলেরপরা আহা চারিগী আজির এই অনুষ্ঠানত উপস্থিত থাকা ব্যক্তির সম্বর্ধনা দিয়া হয়েছে মানে অল্প চিনাকি করে দিব বিচার এজন আমার জেলার সাধারণ সম্পাদক আর ই জেলা পরিষদ হয় ইলেকটেড শশাঙ্ক পাল আর এজন ভূষণ পাল আমার ধলাই নির্বাচিত সভাপতি জেলা স্তরত কাম করে আর এজন মহিতোষ তাঁতি আমার যুব মোর্চার সম্পাদক হয় জেলার আর আমার লগতে আমার ব্যক্তিগত সচিব হিসাবে কোয়েল দত্ত কাছাড় জেলার বাসিন্দা হয় উপস্থিত পরম শ্রদ্ধার রাইজ আর যখন আজির এই অনুষ্ঠানত অংশগ্রহণ করব শ্রদ্ধার শিল্পী সকল যাকালি আজি আপনাদের পারফরমেন্স করেছে বা করব লগতে ইয়াতে বহুত কম্পিটিশন হয়েছে মানে আহি পাওঁতে আমি বহুত কণ কণ লড়া ছোৱালীক দেখি পালো যে তেওঁলোকে যাকালির কম্পিটিশনত হয়তো বা কোনো ঠাইত পার্টিসিপেশন করেছে এই সকল যখন ইয়াতে উপস্থিত আছে আপনার মানে আমার অন্তরের ফলেরপরা আমার ধন্যবাদ কৃতজ্ঞতা সেবা আর আমার সরু সুরা লড়া ছোৱালী যখন উপস্থিত আছে প্রতি আমার চেনেহ ভালোবাসা জানাই একবারে সংক্ষেপে আমার দুই এটা কথা আমি ইয়াতে যেহেতু আমাকে নির্দেশ দিয়া হয়েছে আমার কব লাগবে প্রকৃত অর্থতে এই কথাটো অলপ আগতে আহিছে যে এবার আমি এবার আমার বিহু আমার জাতীয় উৎসব জাতীয় সংস্কৃতি আমি বিশ্বর দরবারলৈকে লৈ যাবলৈ সক্ষম হয়েছে আমি মেঘা বিহু উদযাপন করলো আপনাদের জানে যে এই অনুষ্ঠান আমার ভারতবর্ষের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহিছে আমার পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমি গোটেইখিনি দীর্ঘদিন কব পারো অসমের প্রতিখন জেলাত আমি গৈছো প্রতিখন জেলার ফলেরপর আপনার জেলা অংশগ্রহণ করেছে আমি শিল্পী সকলক লই প্রায় 13,000 ঢুলিয়া প্রায় 10,000 প্লাস আমার নাচনী সকলক লই এটা ধুনিয়া পরিবেশ আর ধুনিয়া পরিবেশ শুধু নহয় মানে খুব আমার যেটু কৃষ্টি সংস্কৃতি আমি প্রদর্শন করবলে সক্ষম হয়েছো গ্রিনউইচ ওয়ার্ল্ড অফ রেকর্ডত আমার নাম গৈছে বা উঠিছে বা সার্টিফাই হয়েছে মই আমার মেঘা বিহুর কথা কবলে ইয়াতে আহা নাই মই খালি এই কথাটি কব বিচারিছো যে মেঘা বিহু করা সম্ভব হয়েছে আপনার নিচানা সংগঠক আপনার নিচানা শিল্পী দীর্ঘদিনের ফলেরপরা বছর বছরেরপরা ছবছরেরপরা আপনাদের পরিশ্রম করে আপনাদের এই আমার কৃষ্টি সংস্কৃতি আপনাদের জিয়াই রাখিছে এই কারণে এটা সম্ভব হয়েছে নহলে একইলগতে 12,000 13,000 নাচনী লই ঢুলিয়া লই আমি আমার এই বিহুটা আমি উপস্থাপন করব পড়ার কোনো ব্যবস্থাই নিছে আজি যখন সংগঠক যখন শিল্পী যখন পার্টিসিপেট করে যখন ইয়াতে উৎসাহ যোগায় এনেকা এই মঞ্চবিলাকত আহি আপনার আপনার প্রতিজনের উদ্দেশ্যে এজন অসমের নাগরিক হিসাবে এজন অসমীয়া হিসাবে আমার অন্তরের ফলেরপরা কৃতজ্ঞতা জানাইছো আমার জানা মতে আমি ইয়াতে আহি দেখিলো সুধিলো যে এই ইয়ার যখন সংগঠক আপনাদের কাম করে আছে এই মঞ্চ নির্মাণ করার কারণে অর্থাৎ গোটেই মঞ্চখন দুদিন আপনাদের পরিচালিত করে যাতে আপনাদের এই অঞ্চলের রাইজক সাহিত্য সংস্কৃতি আপনাদের উপহার দিবেন তার কারণে প্রয়াস করেছে আপনার 38 বছরের হয়েছে 38 বছরের বহুত কম
বয়সৰ লৰা ছোৱালী ইয়াতে আছে। এনেকুৱা আছে যে বহুতে জন্মৰ আগৰ ফালৰ পৰা এই মঞ্চখনত এই ঠাইটোত কোনো না কোনো সংগঠকে ইয়াতে এনেকুৱা অনুষ্ঠান আয়োজন কৰিছে। আপোনালোক যিসকলে কৰিছে আজিৰ দিনত 38 বছৰ আগতে তাৰো আগতে প্ৰতিজনৰ উদ্দেশ্যে আমাৰ আন্তৰিক শ্ৰদ্ধা আৰু সেৱা নিবেদন কৰিছোঁ। আমি আপোনালোকক অন্তৰৰ পৰা আহ্বান কৰিছোঁ। আমি জানো যে ইমান ডাঙৰ এটা অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিবলৈ হ'লে বহুত পৰিশ্ৰম কৰিব লাগে, ইয়াতে বহুত প্ৰয়োজন থাকে, প্ৰব্লেম থাকে, এইবিলাক মিট আপ কৰিব লাগে। যে গোটেইখিনি কষ্ট সহ্য কৰি আপোনালোকে আয়োজন কৰিছে, আপোনালোক ধন্যবাদৰ পাত্ৰ শুধু নহয়, সমাজৰ প্ৰতিজন মানুহে আপোনালোকৰ প্ৰতি কৃতজ্ঞতাৰ দৃষ্টিৰে চাই যে আমাৰ ফালৰ পৰা আমি কৃতজ্ঞতা যাচিছোঁ। আৰু ভৱিষ্যতত যদি কষ্ট হ'লেও এনেকুৱা মঞ্চ আপোনালোকে আমাৰ সমাজক উপহাৰ দিব পাৰে তাৰ কাৰণে আপোনালোকক অগ্ৰিমকে আমি আমাৰ অনুৰোধ যাচিছোঁ। উপস্থিত প্ৰতিজনক আমাৰ শ্ৰদ্ধা জনাই আমি জানো যে এইটো বক্তব্য ৰখাৰ সময় নহয়, তথাপি আমাক পোৱাৰ কাৰণে দিয়াৰ কাৰণে যি সময়টুকু দিয়া হৈছে তাৰ কাৰণে আমি আয়োজক মণ্ডলীক ধন্যবাদ কৃতজ্ঞতা জনাই আমাৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।